ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছে। প্রতিবেশী সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি মাঝ আকাশে ভেঙে পড়ে। সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যের ইতাপেভাত শহরে স্থানীয় সময় রোববার সকাল 10:30 ওই প্লেনটি বিধ্বস্ত হয়েছে। পরে দমকল বাহিনী মৃতদেহগুলো উদ্ধার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, প্লেনটি গাছপালা আবৃত একটি পাহাড়ের পাশে পড়ে দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার সময় তীব্র বৃষ্টিপাত হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।